مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الآية وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال لا يرحم الله من لا يرحم الناس في شأن حبيبه صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم উপস্থিত সম্মানিত মুসল্লিদের কেরাম মুরব্বিয়ানে আজ আমার সমবয়সী যুবক ভাইয়েরা
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam সম্মানিত মুসল্লিনে কেরাম, সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে পরওয়ারদিগারে আলম, যে মহান রব, আপনাকে আমাকে অসংখ্য গুণিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানা মজলিস, তারই পাশাপাশি আবারও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে পরওয়ারদিগারে আলম, আপনাকে আমাকে দুনিয়া বিশ্ব সকল ঝামেলা থেকে পারে করে জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার ইবাদতের সুযোগ তিনি করে দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারই পাশাপাশি আমি লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার সঙ্গে সাথে এর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরানা মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে, মানব মণ্ডলী হিসেবে, মানব জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, উত্তম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আর সেই উত্তম জাতি হতে হলে এই আপনার আমার কাজটা কি হবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনাও দিয়েছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, হে মানব জাতি, হে মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানব মণ্ডলী, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে, শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আর তোমাদের কাজ কি হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করে থাকো এবং নিহি আনিল মুনকারি ও তুমিনুনা বিল্লাহ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করে থাকো এবং অসৎ কাজের বাধা প্রদান করে থাকো। ও মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে উত্তম জীব হিসেবে পরিচিত করতে হলে, আদর্শ মানুষ হিসেবে পরিচিত করতে হলে, মানুষের গড়ের জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের গরু এমন কিছু প্রাণী জন্মগ্রহণ করেন যারা হায়ান চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। খোলেন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের জন্য অসংখ্য গণিত মানুষকে নির্ধারণ করে গেছেন, কিন্তু মানুষ তো জান্নাতি, মানুষ জান্নাতে যাওয়ার কথা, কিন্তু ওরা জাহান্নামে কেন যাবে, মানুষ তো জান্নাতি, জান্নাতে যাওয়ার কথা, কিন্তু মানুষ জাহান্নামে কেন যাবে, কারণটা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা এই উত্তম জাতি মানুষকে আল্লাহ তাআলা কলব দান করেছেন, ভালো মন্দ বিবেচনা করার শক্তি এই মানুষকে দিয়েছেন, ফেরেশতারা শুধু ভালো কাজ করতে জানে, খারাপ কাজ করতে জানে না, শয়তান তাকে সৃষ্টি করেছেন সে শুধু খারাপ কাজ করতে জানে, অন্যের অনিষ্ট করতে জানে, সে কিন্তু ভালো কাজ করতে জানে না, জানলেও সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ভালো এবং মন্দ উভয় কাজ করার শক্তি
মুক্তি দিয়েছেন এই কলব দ্বারা বিবেচনা করে এই মানুষ ইচ্ছে করলেও ভালো কাজ করতে পারে আবার ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারেন ইচ্ছে করলে মানুষ কোরআন তেলাওয়াত করতে পারেন আবার ইচ্ছে করলে মানুষ অন্যান্য কুৎসাজনিত বইও সে তেলাওয়াত করতে জানেন ইচ্ছে করলে মানুষ ওয়াজ মাহফিল দেখতে পারেন আবার ইচ্ছে করলে মানুষ করুণা লাইলার গানও দেখতে পারেন ইচ্ছা করলে মানুষ মসজিদেও যেতে পারে আবার ইচ্ছা করলে মানুষ মন্দিরেও যেতে পারে ইচ্ছা করলে মানুষ ভালো কাজ করতে পারে আবার ইচ্ছা করলে মানুষ খারাপ কাজও করতে পারে তার বিবেকের উপর নির্ভর করেন আর যখন বিবেচনা করেন মন্দটাকে পরিহার করেন ভালোর দিকে যখন দাবিত হবে এই মানুষ জান্নাতি হয়ে যাবে আর ওই মানুষটা যখন বিবেচনা করবে না ভালো কাজও করবে খারাপ কাজও করবে অথবা খারাপ কাজ করবে ভালো কাজ করবে না ওই মানুষ আর মানুষ থাকে না ওই মানুষটা হয়ে যাবে উলাইকাকাল আনআম উলাইকাকাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনিকৃষ্ট ওরা ছায়ান জানোয়ার হচ্ছে গাফিলদের অন্তর্ভুক্ত বলতেছিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন চক্ষু দিয়েছেন ইচ্ছে করলে মানুষ এই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখতে পারেন আবার ইচ্ছে করলে এই মানুষ চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখতে পারে উলাইকাকাল আনা উলাইকা ولهم لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ তাআলা এই মানুষকে শ্রবণ শক্তি দিয়েছেন ইচ্ছে করলে মানুষ ভালো জিনিস শুনতে পারে আবার ইচ্ছে করলে খারাপ জিনিসও শুনতে পারে আর ওই মানুষ যখন তার কলব দ্বারা বিবেচনা করবে না তার অন্তর দ্বারা বিবেচনা করবে না ভালো করবে খারাপও করবে অথবা ভালো করবেন অথবা ভালোটাকে ভালো করবে খারাপ করবে না সে তো মানুষ আর যখন মানুষ খারাপ করবে ভালো কাজ করবে না সেই মানুষ আর মানুষ থাকে না উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন ওরা গাফেলদের অন্তর্ভুক্ত আমরা কি গাফেল হতে চাই আমরা কি গাফেল হতে চাই আমরা কি গাফেলদের অন্তর্ভুক্ত হতে চাই যদি না চাই তাহলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ করে থাকো সৎ কাজের আদেশ করে থাকো অসৎ কাজের বাধা প্রদান করে থাকো মুসলমান ভাইরা আমার এই ভালো কাজ করার জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য এটা কিন্তু আপনার আমার শুধু এই এখানেই সীমাবদ্ধ নয় এই কাজ হচ্ছে নবীগণের কাজ নবীগণ এই কাজ করেছেন আজকে এই চেয়ারে বসে আমি ওয়াজ করছি এই চেয়ার কি আমার চেয়ার বলেন এই চেয়ারটা কি আমার এই চেয়ার আমার নয় এই চেয়ারে বসেছেন কে এই চেয়ারে বসেছেন আল্লামা শাইখ গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসে মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছেন অসৎ কাজের বাধা প্রদান করেছেন এই চেয়ারে বসেছেন কে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই এই চেয়ারে বসেছেন কে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এই চেয়ারে বসেছেন কে ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাই এই চেয়ারে বসেছেন কে হাফিজ আহমদ চৈনপুরি রহমতুল্লাহি আলাই এই চেয়ারে বসেছেন কে
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন শাহ কেরামত আলী জয়নপুরী রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসেছেন কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চেয়ারে বসেছেন কেন খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চেয়ারে বসেছেন কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চেয়ারে বসেছেন কেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চেয়ারে বসেছেন কে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এই চেয়ার কিন্তু আমার নয় এই চেয়ারে বসতে গেলেন এই চেয়ারে বসতে হলেই এই চেয়ারে যখন বসবেন তখন মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতেই হবে এই চেয়ারে কিন্তু এমনি এমনি বসা যায় না এই চেয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে চেয়ার এই চেয়ারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত চেয়ার মুসলমান ভাইয়ারা আমার এই চেয়ারে বসে যখন কথা বলবেন অনেক সময় বাধা বিপত্তি আসবেন আসে কি না আসে না আর অনেক সময় বাধা বিপত্তি আসবে ওই সময় শক্তভাবে মোকাবেলা করতে হবে বুঝলে বলেন ঠিক কি না এখন বর্তমান সময়ে যখন আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন ও সৎ কাজের বাধা প্রদান করবেন দেখবেন বাধা বিপত্তি আসবে 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 তখন সেটাকে আপনাকে ধৈর্য ধারণ করেন শক্তভাবে মোকাবেলা করতে হবে আর যদি আমরা তাদের কাছে মাথা নত করে দেই সেই গাফেলদের কাছে মাথা নত করে দিই তখন আপনার ঈমানি পরীক্ষায় আপনার আমার ঈমানি পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে পারবো না মুসলমান ভাইয়েরা আমার যেখানে দেখবেন এই চেয়ারের বিরুদ্ধে কথা হচ্ছেন যেখানে দেখবেন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা হচ্ছেন যেখানে দেখবেন আলেম উলামার বিরুদ্ধে কথা হচ্ছে যেখানে দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে বুঝতে হবে সেইখানে শয়তান এসে ভর করেছে জোরে বলেন ঠিক কিনা তখন সেই শয়তানের মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে তাই একটা জিনিস স্মরণ রাখবেন যে চেয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইচ্ছা করলেই কিন্তু এই জবান দ্বারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করা যায় না ইচ্ছা করলে সেই জবান দ্বারা মানুষদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যায় না আল্লাহ তাআলার পক্ষ থেকে জবান থাকতে হয় সেই জবানের শক্তি কে দিলেন কে সে জবানের শক্তি কে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জবান দেওয়া হয়েছে সেই জবান দ্বারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আর যখন অসৎ কাজের বাধা আপনি করব না এই ওয়াজ মাহফিলে বিরোধিতা করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ কোরআনের বিরোধিতা করা ভালো কাজ না খারাপ কাজ ওলামাই কেরামের বিরোধিতা করা খারাপ কাজ না ভালো কাজ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলাম খারাপ কাজ না ভালো কাজ যেখানেই দেখবেন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা হচ্ছে সাদা সাথে আমরা পারবো না সবাই রুখে দাঁড়াতে ইনশাল্লাহ পারবো সবাই রুখে দাঁড়াবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে এই সৎ কাজের আদেশ করতে গিয়ে মানুষদেরকে হেদায়েতের আলো দেখাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মনীষী এমন এক মহামানব যার শরীরের মাধ্যমে মশা মাছি বসা হারাম ছিল আর সেই এমন একজন পয়গম্বর তার শরীর থেকে রক্ত মুবারক জড়িয়ে পড়ছে করে নাই চিন্তার বিষয় মাইকটা ঠিক করেন সাউন্ড একটু কম দেন যে রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল সেই রাসূল এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য রক্ত জড়াতে হয়েছে উহুদের প্রান্তরে দাঁত মুবারক শহীদ হয়েছে হয় নাই হয়েছে আপনার আমার জীবন কি সেই রাসূল থেকে দামি বলেন আপনার আমার জীবন কি সেই রাসূল থেকে দামি দামি না এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে আপনার আমার জীবন থেকে কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে কি আপনার আমার জীবন দামি দামি না সাহাবায়ে কেরাম একের পর এক নির্যাতন নির্যাতনের শিকার হয়েছে সাহাবায়ে কেরাম থেকে কি আপনার আমার জীবন দামি দামি না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য তাকে কারাগারের ভিতরে 20 পানে হত্যা করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে আপনার আমার জীবন কি ইমাম আবু হানিফার চেয়ে দামি এই সৎ কাজের আদেশ করার জন্য মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মালটায় নির্বাসিত করা হয়েছে ওনাকে এমন ভাবে নির্যাতিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে ওনার পিঠের মধ্যে কোনো চামড়া ছিল না সব পুড়ে ছারখার করে দিয়েছে আপনার আমার চেয়ে কি মাহমুদুল হাসান দেওবন্দির জীবন দামি না কম দামি তার চেয়ে কি আপনার আমার জীবন দামি সুতরাং এখন কথা বললেই আপনাকে আমাকে জেলে যেতে হবে সেটাই স্বাভাবিক হক কথা বলবেন সঠিক কথা বলবেন আপনাকে আমাকে জেলে যেতে হবে অনেকে বলে সাইদি জেলে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন তো সাহাবায়ে কেরাম চেয়ে দামি না আল্লামা সাইদি সাহেবের জীবনী তো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো এত দামি না আল্লামা সাইদির জীবনী তো ইমাম আবু হানিফার মতো এত দামি না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেল শিয়াবি আবু তালিবে বন্দী ছিলেন উনিও কারাবরণ করেছেন ইমামে আজম তাকেও জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে সাহাবায়ে কেরামদের কেরাম তাদের উপর অনেক নির্যাতন চালানো হয়েছে সুতরাং যেখানে নবী যেখানে নির্যাতিত সাহাবায়ে কেরাম যেখানে নির্যাতিত তাবে তাবিন যেখানে নির্যাতিত মাযহাবের ইমামগণ যেখানে নির্যাতিত সেখানে আল্লামা সাইদি সাহেব জেলে যাওয়াটাই স্বাভাবিক নাকি বুঝতে হবে যারা জেলে যায় যারা জুলুমের শিকার হয় তারাই পরিপূর্ণ ঈমানদার আর যারা নির্যাতনের শিকার হয় না কথা বলার পরে যাদের কোনো বাধা আসে না আপনি নামাজের কথা বলবেন আপনাকে দেখবেন সবাই বাহবা দিবে কেউ কি আপনাকে খারাপ বলবে আপনি রোজার কথা বলবেন তখন সবাই আপনাকে ভালো বলবে আপনি যখন আপনি যাকাতের কথা বলবেন দেখবেন আপনার বাধা আসবে যখন আপনাকে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবেন দেখবেন আপনার উপর জুলুম নির্যাতন আসবে ইসলাম কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ ইসলাম কি শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ ইসলাম এমন একটি ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম কি আপনাকে আমাকে আপনার আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ শুধু নিজে আদায় করলাম আমি মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজকে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে শুধু নিজে নিজে মসজিদের ভিতরে বসে নিজে নিজে আল্লাহ আল্লাহ করলাম আর আপনার আমার আহাল আপনার আমার পরিবার পরিজন আপনার আমার সমাজ তারা নামাজ জানে না চিনে না তার জবাব কে দিবে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা জাহান্নামের আগুনকে ভয় করো জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও সুতরাং আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে এবং আপনার আমার পরিবার পরিজনকেও ভালো কাজ করার নির্দেশনা দিতে হবে আর যখন ভালো কাজ করার নির্দেশনা দিবেন মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের বাধা প্রদান করবেন ঠিক তখনই আপনার আমার উপর জুলুম নির্যাতন আসবে আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন আর কবরের আযাবের ওয়াজ করবেন শুধু আকাশের উপরে আর মাটির নিচে ওয়াজ করবেন দেখবেন কোনো বাধা বিপত্তি আসবে না যখন খালি মাঝখানে ওয়াজ করবেন দুনিয়ার ভিতরে ওয়াজ করবেন দেখবেন আপনার সমস্যা হবে তো সকল সমস্যা সকল সমস্যা যতই বাধা আসুক না কেন
সকল বাধা অতিক্রম করে আপনাকে আমাকে চলতে হবে নাকি এখন বলে আপনারা যারা তালিবুল ইলম আছেন দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জন করেন এবং সঠিক ইসলামকে জানুন কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সমাজে ইসলামকে কিভাবে قائم করতে হবে দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই তামান্না সেই আশা সকলের ভিতরে রাখতে হবে শুধু মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ দরস দেওয়ার নাম ইসলাম না মাদ্রাসার ভিতরে শুধু হাফেজ তৈরি করার নাম ইসলাম না ইসলাম পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে তো আপনাকে আমাকে আপনার আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থাৎ এই মাদ্রাসা থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আয়াতের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আপনি আমি যেন সঠিকভাবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে পারি অসৎ কাজের বাধা প্রদান করতে পারি সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু